রাধে রাধে, গুড মর্নিং আমার মিষ্টি বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি, আমার তোমাদের ভালোবাসা আমার গোপাল সোনার আশীর্বাদে। তো আজ একাদশী, তো আমরা আজ সবাই মিলে একাদশী পালন করব। সবাই বলতে আমার মেয়ে, আমি, তোমাদের দাদাভাই দুজন তিনজনেই, কিন্তু আমরা একাদশী পালন করব। তো আগের বারই আমার মেয়ে পালন করেছিল, তো এবারও বলছে মা আমি পালন করব। তো অবশ্যই সঙ্গে থাকো, দেখতে থাকো, আর যে যেখান থেকে দেখছো আমার পঞ্চানন প্রামাণিক ব্লগে, তোমাদের সবাইকে স্বাগত। আমি সুমিতা তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটাতে সকাল 7:30। তো দেখো আমার গোপাল সোনাকে এখন ঘুম থেকে তুলবো। অবশ্যই স্নান টান হয়ে গেছে, মানে ভোরবেলায় স্নান করে আমি ফুল টুল গুছিয়ে সব কিছু গুছিয়ে নিলাম। আর অবশ্যই দেখতে থাকো, খুবই ভালো লাগবে। আর আমরা তো প্রতি মাসে মাসে দুটো করে একাদশী হয়, দুটোই আমরা পালন করি। তো অবশ্যই দেখো আমার গোপাল সোনাকে, ফল টল কেটে আমি গোপাল সোনাকে দিলাম, ভোগ লাগালাম। তো তারপরে আমি গোপাল সোনাকে স্নান টান অবশ্যই করে দিয়েছি আজকে। এখন যে তোমরা দেখছো আরতিটা, এটা আমার প্রায় 9:30-10 নাগাদ পুজোটা হচ্ছে। কেন সবটা ভিডিও ক্লিপ তুলতে পারি না, বাড়িতে কাজ হচ্ছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তার জন্য আমি কিন্তু পুরো ভিডিও ক্লিপটা আমি তুলতে পারছিলাম না। তো যতটুকু পেরেছি প্লিজ তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। তো দেখো সকাল সকাল কিন্তু পুজো টুজো কমপ্লিট করে আমার গোপাল সোনাকে আরতি করে নিচ্ছি। অবশ্যই ভোগ দিয়েছি, আজকে তো একাদশী, সেইভাবে সেরকম ভোগ দিতে পারবো না। তো আমরা তো খাবো না, তো আমার গোপাল সোনা খাবে অবশ্যই। এই ভোগটা যেটা রান্না হচ্ছে, এটা আমরা যারা একাদশী করি অবশ্যই খেতে পারবো। তো সেটা আমি নিজের থেকে বানাচ্ছি না, এটা আমি যারা একাদশী করেন সেই মহারাজরা তারাই এটা বানিয়েছিলেন। তো সেটা দেখে আমি কিন্তু এটা ট্রাই করলাম, কিন্তু খুব টেস্টি হয়েছিল, খুব ক্রাঞ্চি হয়েছিল। আর এদিকে দেখো কাঁচকলা, আলু, আর এটা সেদ্ধ করে কিন্তু আমি এটা কোপ্তা বানাচ্ছি, খুব সুন্দর। এর মধ্যে আছে কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, আর সিন্ধুক লবণ, আর এটা অবশ্যই সানফ্লাওয়ারের তেলটায় ভাজা হচ্ছে। একাদশীর খাবার মানে আমার গোপাল সোনার ভোগ রান্না হচ্ছে, আর আমরাও কিন্তু একাদশীতে এটা খাবো। তো দেখো কত সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি, আর খুব টেস্টি হয়েছিল। আর আমার মেয়ে যেহেতু একাদশী করতে ইচ্ছে, তো তাকেও একটুখানি টেস্টি খাবার না দিলে সারাটা দিন থাকবে। তার কথাটা ভেবে, আমার গোপাল সোনার কথাটা ভেবে, আমার এটা গোপাল সোনাকে ভোগ লাগালাম, আর আমার মেয়ে খুব খুশি হয়েছিল। আর এরকম একটা একাদশীতে ডিশ থাকলে তো আর কোনো কথাই হবে না, মনেই হবে না একাদশী করছে। তো দেখো কত সুন্দর হয়েছিল, আর এইটা সত্যিকারের খুবই ভালো। যদি তোমরা এই ডিশটা দেখতে চাও, মানে তোমরা যদি এই রেসিপিটা দেখতে চাও, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদেরকে কিন্তু পুরো ডিটেলস দেখিয়ে দেবো কীভাবে আমি এটা করেছি। তো অবশ্যই কিন্তু খুবই টেস্টি হয়েছিল, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। কতটা ক্রাঞ্চি হয়েছিল সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর খুব টেস্টি হয়, আর একাদশীর দিনে এটা খাওয়া যায় সেটা আমি আগে জানতাম না। তবে আশ্রম থেকে তো ভোগ আসে, আর অবশ্যই সাবুর পায়েস হবে, সেটা সাবুর পায়েসটা আমি সন্ধ্যেবেলায় করবো। আর এদিকে দেখো আমি ভাজা মাত্রই আমি গোপাল সোনাকে গরম গরম একদম ভোগ লাগিয়ে দিলাম। তো দেখো আমার গোপাল সোনাকে একটা ভোগ লাগিয়ে দিলাম, তো খুব খুশি, আমাকে খুব মনটা শান্তি লাগছে যে আমি একাদশীর দিনে কিছু আমি বানিয়ে আমার গোপাল সোনাকে, আমার মেয়েকে, এমনকি আমরা সবাই প্রসাদ গ্রহণ করতে পারলাম। খুবই সুন্দর, খুবই সুন্দর। আর অবশ্যই ফল টল তো থাক, তো কত সুন্দর ক্রাঞ্চি ক্রাঞ্চি বানিয়েছি। তো দেখো ক্রাঞ্চিটা কেমন হয়েছে একবার দেখো, বুঝতে পারছো কতটা আওয়াজ হচ্ছে? সবগুলোই ক্রাঞ্চি ক্রাঞ্চি হয়েছে, একদম ক্রাঞ্চি ক্রাঞ্চি। মানে আজকে গোপাল সোনার জন্য কাঁচকলার কোপ্তা বানিয়েছি, একদম শুদ্ধভাবে একাদশীর খাওয়ার। তো অবশ্যই এটাও খাওয়া যায়, আমি দেখলাম একাদশীতে এটাও করে খাওয়া যায়। তো করতাম না, মেয়ে করছে একাদশী, তোমাদেরকে আগের ব্লগে দেখেছিলাম, আগের একাদশী থেকে মেয়ে শুরু করেছে। তো মেয়েকে একটুখানি টেস্টি করে খাবার দিচ্ছি, আর ওটা সিদ্ধ সিদ্ধ খাবার তো অবশ্যই খায়, আশ্রম থেকে যেটা নিয়ে আসে। আর এটা হচ্ছে যে বাড়িতে একটু করলাম, কোলে গোপালকে দিলাম, সববারে গোপাল সোনাকে সাবুর পায়েস তো অবশ্যই আশ্রম থেকে নিয়ে আসে, বাড়িতে বানানো হয়। তো এবারে ভাবলাম যে এইটা বানিয়ে গোপাল সোনাকে ভোগ লাগাবো। তো দেখো এটা বানিয়ে গোপাল সোনাকে ভোগ লাগিয়েছি, কতটা টেস্টি হয়েছে, কতটা সুন্দর হয়েছে। তো খুব সুন্দর হয়েছে, আর একাদশীতে এগুলো খাওয়া যায়, কেন সানফ্লাওয়ার তেলের রান্না,
আর যা যা আইটেম দিয়েছি সবই তো একটু দেওয়া যায়, কাঁচকলা আলু এসব তো গোপালসোনার ভোগে তো লাগেই, মানে ঠাকুরের ভোগে তো লাগেই একাদশীতে। তো আমি একটা মানে আমার যে ইস্কনের যে মহারাজ আছেন উনিও দেখিয়েছিলেন এই রেসিপিটা, সেই রেসিপিটা আমি করতে শুরু করলাম। তো দেখলাম যে সত্যি খুবই ভালো খাওয়া, তো আমি নিজের থেকে করিনি, আমি দেখেছি, তো তারপরে আমি এটা আজকে ফার্স্ট ট্রাই করলাম। তো দেখলাম খুব সুন্দর হয়েছে, আমার গোপালসোনাকে ভোগ লাগালাম, সেটাও তো আমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এটা আমার মেয়ে খুব পছন্দ হয়েছে, আর একাদশীতে এটা খাবে অনেক, ঠিক আছে চলো। তো এখন থেকে শুরু করেছি আমার মেয়ে একাদশী, তো দেখা যাক কতদিন পারে। তো ওর আমি ভেবেছিলাম হয়তো ওই একাদশীটা করেছে আর করবে না, তো মেয়ে বলছে না মা আমি একাদশী করবো, আমি একাদশী করবো, ঠিক আছে। তো বিশেষ করে স্পেশাল করে গোপালসোনার আমার মেয়ের জন্য বানিয়েছি, কেন কি তাকে একটু টেস্টি, মানে সবসময় আমাকেও ভালো লাগবে না, বাচ্চার মুখ খিদে যদি মুখটা শুকিয়ে থাকে ভালো লাগবে না। সব রকম একটু একটু খাবার রেডি রাখলাম, যদি খেতে ইচ্ছা হয় খাবে, অবশ্যই ফল টল তো আছেই বাড়িতে, শাঁকালু আপেল কলা সব কিছুই নিয়ে আসা হয়েছে, আবার বাড়িতে মানে আশ্রম থেকে প্রসাদ নিয়ে আসবে সেটাও থাকবে, তো আশা করি কেটে যাবে। তো চলো সঙ্গে থাকো, আর তোমরাও যদি একাদশী না করো অবশ্যই কিন্তু একাদশী করো। তো চলো তোমাদের দাদা ভাই প্রসাদ আনতে গেছে, আমি যেতে পারি না, বাড়িতে কাজ হচ্ছে, ওয়ারিংয়ের কাজ চলছে, সেই যে রুমটা ঠিকঠাক চলছে ওয়ারিংয়ের কাজ চলছে, তো তার জন্য বাড়িতে বাবাও আছে, ছেড়ে তো যাওয়া যাবে না। ছেলে মেয়ে তো স্কুল ছুটি পড়ে গেছে, মানে আজ থেকে আমার ছেলে মেয়ে স্কুল ছুটি পড়ে গেছে, তো সঙ্গে থাকো, আবার তোমাদের দাদা ভাই আসুক, কী নিয়ে আসে প্রসাদ অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে কিন্তু বেশি বড় ভিডিও করবো না, একাদশীর ভিডিও বুঝতেই পারছো, ছোট ভিডিও, তো সঙ্গে থাকো দেখে। তোমার দাদা ভাই চলে এসছে আশ্রম থেকে প্রসাদ নিয়ে, এই যে প্রসাদ নিয়ে চলে এসছে, এটা একটা আমাদের বাড়িতে কাকুদের বাড়িতে, আর এটা আমাদের বাড়ির প্রসাদ, আসাম থেকে প্রসাদ আসে আমাদের, তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম বাড়িতে, ওই যে মেয়ে একটু সাবুর পায়েস খাবে বলে সাবুর দু প্যাকেট সাবু নিয়ে আসলাম, বড় দানা সাবু। হ্যাঁ ঠিক আছে ওটা রাখো, আজকে একটা নতুন জিনিস বানিয়েছি, এটা মহারাজ রায়টা কিনে গেছিলো প্রসাদ দিয়েছিল, একে বলে বাবা নিয়ে যাও, ওনার মানে খাবে আমার ছেলে খাবে, ছেলের জন্য এটা দেওয়া হলো, প্রসাদ আলাদা করে আনা হয়েছে, একটা বাড়িতে যায় এখন মিস্ত্রিরা কী করছে দেখতে হবে। বন্ধুরা একাদশীর ব্লগ চলছে, সঙ্গে থাকুন, ভালো লাগবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তো অবশ্যই তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ব্লগটা, অবশ্যই দেখতে থাকো। তো আজকে আশ্রমে যেতে পারলাম না আমি, আর তোমাদের দাদা ভাই ভিডিও করে আনলো না, তো সঙ্গে থাকো, তো কী কী হয় না হয় কী করি না করি সব তোমাদের সঙ্গে শেয়ার করবো, অবশ্যই পাশে থাকো সঙ্গে থাকো। আর এখানে দেখো আমার ছেলে মোবাইলে নেট দেখে দেখে নিজের হাতে ড্রয়িংটা করেছে, তো নিজের মন থেকে করেছে, মানে নিজে ওই মোবাইলে নেটটা চালিয়েছিল, চালিয়ে তো কীভাবে ড্রয়িংটা আঁকছে ওটা দেখে দেখে আমার ছেলে এটা এঁকেছে। তো সাবুর পায়েসটা খুব টেস্টি হয়েছে, তো আমার একাদশী করার খুব ইচ্ছা ছিল, তো মা বাবার দেখেই আমি করেছি একাদশীটা, খুব ভালো লাগছে, তো একাদশী করতে আমার কোনো কষ্টও নেই। খিদে পাচ্ছে নাকি? খিদে পেলে কিছু খেয়ে নিচ্ছে তাই তো? আর এটা কি? এটা কাঁচকলার চপ। কেমন লাগছে কাঁচকলার তোর চপটা? অনেক টেস্টি হয়েছে। আর এখানে দেখো তোমাদের দাদা ভাই খাচ্ছে প্রসাদ, খুবই সুন্দর, দেখো তোমাদের দাদা ভাই রিয়েকশনটা দেখো, বাড়িতে কাজ হচ্ছে তো তার জন্য সে মানে খাবারও সময় পাচ্ছে না, খুব টেস্টি খুব টেস্টি বলেই যাচ্ছে, খাবার সময় পাচ্ছে না। এই দেখো কত সুন্দর, আহা মুখটা দেখো কত সুন্দর, একদম ক্রাঞ্চি ক্রাঞ্চি হয়েছে, দারুণ সুন্দর লাগছে, তবে অবশ্যই গরম গরম খেতে হবে, ঠান্ডা করে খেলে একটু ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু অতটা টেস্ট পাওয়া যায় না, কিন্তু অবশ্যই গরম গরম ভাজলেই গরম গরম খেতে হবে, তবেই কিন্তু আরও ভালো টেস্ট পাওয়া যায়। দেখো সাবুর পায়েস আছে গোপালসোনা আমার আশ্রম থেকে প্রসাদ। তো দেখো বন্ধুরা আমাদের এখানে কাজ চলছে, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতেছি, তো আমি তোমাদেরকে ফার্স্টে বলেছিলাম যে আমাদের বাড়িতে আজকে কাজের জন্য আমি যেতে পারলাম না আশ্রমে, তো দেখো এখানে কাজ চলছে, ওয়ারিংয়ের কাজ চলছে, কেন ওয়ারিংটা বাকি ছিল,
তো অনেকটাই সমস্যা হতো লাইটের, তো কিছুটা জিনিস কেনা হয়েছে, কেনা হয়ে তো ওয়ারিং চলছে আমাদের এখানে, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর তোমাদের দাদাভাই তো খুবই ব্যস্ত, এতটাই ব্যস্ত মানুষ কি বলবো, তার ওই দিকে দেখো তোমাদের দাদাভাই দেখাশোনা করছে, আর উপরে মিস্ত্রিরা উঠেছে, উপরে একজন আর পিছন দিকে একজন আছে, আর এই যে তোমাদের দাদাভাই। তো ঘরের ভিতরটা লাইট অতটা আসছে না বলে একটুখানি অন্ধকার লাগছে, একটু প্লিজ একটু তোমরা দেখে দিও। তো এইভাবে আমাদের একাদশীতে আজকে কাটতেছে, তো ভীষণ ভীষণ মানে কাজের চাপের মধ্যে, তারপরে আবার মানে এইসব দিক দিয়ে কাজ করতে গেলে অনেকটাই চাপের ব্যাপার সব দিক দিকে, আর এগুলো অনেক ঝামেলা, একটা জিনিস থাকে একটা জিনিস থাকে না, অনেকবার দোকানে যাচ্ছে এটা নেই, একবার আবার যে মিলছে না দোকানদার ভুলভাল জিনিস দিচ্ছে সেগুলোকে আবার ঠিকঠাক করতে হচ্ছে, আর যে উপরে উঠবে নিচে যদি ঠিকঠাকভাবে না দেখাশোনা করার জন্য লোক থাকে সেটাও একটা সমস্যা। এদিকে দেখো আমি একটুখানি দূর থেকে ক্যামেরাটা করলাম, তো ওরা খুব ভালো লাগছে ওদেরকেও, ওই মিস্ত্রিরাও ভাবছে যে আমাদের চ্যানেল আছে বা আমাদেরকে চ্যানেলে দেখা যাবে, তো ওদেরকেও ভালো লাগছে। তো দেখো বাবা এখানে শুয়ে রয়েছেন, তো এখন বাজে প্রায় 11:30-12 নাগাদ, কেন কি বাবা মুড়ি খেয়ে দিয়ে বাবা ওখানে বসে আছে, তো আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো দেখো ওখানে কাজ চলছে, তো আমি এখানে আর এতটাই ঠান্ডা লাগছে, আমি কিন্তু সোয়েটারটা গা থেকে খুলিনি কিন্তু এখনও, আর চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো, আর খুবই ভালো লাগবে আশা করি। আর এদিকে দেখো আবার সন্ধ্যেবেলায় তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তো দেখো সন্ধ্যেবেলায় চলে এলাম, আবার এখানে দেখো লাইট জ্বলছে, এখনও পর্যন্ত কাজ চলছে, এখন প্রায় 7:30 এইরকমভাবে, কেন আমার প্রিমিয়ারটা শেষ হয়ে গেছে, তারপরে কিন্তু আমি দেখছি। তো আমার দেখো গোপালসোনাকে পায়েস রান্না করেছি, পায়েস রান্না করে আমার গোপালসোনাকে ভোগ দিলাম, তো আমি অবশ্যই পায়েস করেছি সন্ধ্যেবেলায় গোপালসোনাকে ভোগ দেওয়ার জন্য, আমার গোপালসোনাকে 4 ভোগ লাগাই, তো যেটা যখন যেটা থাকে একদম ধরা মানে নির্দিষ্ট কোনো নেই যে এটাই থাকতেই হবে, যখন যেটা আমার গোপালসোনা বাড়িতে জোগাড় করে দেয় সেটাই কিন্তু আমার গোপালসোনাকে ভোগ লাগাই। তো বেশ বেশ অনেকটাই কিন্তু ভোগ লাগিয়েছি, মানে ভোগ রান্না করেছি, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এদিকে দেখো আমার ছেলে ওখানে বসে আছে, দাঁড়িয়ে আছে, মানে ওখানে যে ওরা কাজ করছে দেখছে, আর অবশ্যই কিন্তু আমার ছেলের পড়া হয়ে গেছে, আর ওদিকে আমার মেয়ে পড়াশোনা করছে। আর এইখানে দেখো একটু তোমাদেরকে মুখটা দেখিয়ে দিলাম, তো অনেক 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 ঝামেলা, এতটা কাজ আর এতটাই পরিশ্রম, আজকে কিছুই তোমাদেরকে আশ্রমের মহা মানে রাধারানীকে দর্শন করাতে পারলাম না, অবশ্যই পরের একাদশীতে আমি তোমাদেরকে দর্শন দিয়ে যাবো। আর এদিকে দেখো মেয়ে পড়াশোনা করছে, আর চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, এখনও পর্যন্ত কোনো কিছু ঠিকঠাক হয়নি, মানে যতটুকু হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এইদিকে লাইট, এই দেখো এই পাশটা একটা লাইট জ্বলছে, আর এই জামাকাপড়গুলো মেলা আছে, মানে ঠিক ওরা 3:30 দিকে স্নান টান করেছে, তো তার জন্য জামাকাপড়গুলো ঠিক শুকনা হয়নি। আর এদিকে দেখো তোমাদের পুরো লাইটটা অফ করে দেখিয়ে দিলাম, তো এই দেখো সুইচ বোর্ড এখানে লাগানো হয়েছে, আর উপরে কিন্তু 2-3 করে বাল্ব লাগানো হয়েছে, অনেক পয়েন্ট আছে, তো এতগুলো পয়েন্ট একসঙ্গে করার তোমার দাদাভাই বলছে এখনও কোনো প্রয়োজন নেই, যতটা প্রয়োজন ততটাই করা হোক, পরে তখন আবার দেখা যাবে। তো একটু একটু করে কাজ চলছে, আর ওই দিকে একটা পয়েন্ট করা হয়েছে, এরকম করে 3-4 পয়েন্ট হয়েছে। আর ভাড়াঘরটা আমি তোমাদেরকে একদিন শেয়ার করব, পিছনে যে ভাড়া রুমটা আমাদের হয়েছে সেই রুমটাও তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। তো মোটামুটি সবটাই চলছে টুকটুক করে, একসঙ্গে হয়তো তোমাদের দাদাভাই করতে পারে না, কিন্তু পুরোটাই কাজ চলছে, একটু একটু করে চলছে। তো এখানে একটু করছে, যেটা আমাদের এখানে থাকবো সেখানে যদি না একটু ঠিকঠাক থাকে অনেক সমস্যা হবে, তার জন্য আমাদের এখানে 2-3 পয়েন্ট করা হয়েছে, আর আমাদের যে ভাড়াঘরটা সেখানেও প্রায় কয়েকটা পয়েন্ট করা হয়েছে, সেটা তোমাদের সঙ্গে এর পরের ব্লগে অবশ্যই নিয়ে আসবো, ভাড়াঘরটায় কীভাবে আমাদের ঠিকঠাক হয়েছে, কীভাবে আমাদের ভাড়াঘরটা আছে, তো সঙ্গে থাকো। এই দেখো আমরা চলে এলাম আবার তোমাদের দাদাভাই, প্রসাদ খাচ্ছি, অনেক সুন্দর, এত সুন্দর না আমি খাচ্ছি, আমি বুঝতে পারছি যারা একাদশী করে তারাই বুঝতে পারে কত সুন্দর, এইসব প্রসাদ খেলে মন ভরে যায়। খাবারটা সত্যি আমি আগে অতটা খেতাম না, এখন একাদশী করার পরে সাবুর পায়েসটা খেতে খুবই ভালো, দুধ দিয়ে সাবুর পায়েস, আমার গোপালসোনাকে ভোগ লাগালাম, তারপরে আমি খেলাম, আর দেখো এইদিকে আমার সোনা মা খাচ্ছে, বিয়ে করছে সাহসী, আমার মেয়ে খাচ্ছে, আমার মেয়ে খাচ্ছে সাবুর পায়েস, আমার মেয়ে যখন এইটুকু ছিল না তখন থেকে খুব ভালোবাসতো, ওই জন্য ওর কষ্টটা হচ্ছে না।
কারণ কি ও সাবুর পায়েসটা পেট ভরে খেয়ে নিচ্ছে আর ওর মন ঠান্ডা হয়ে যাচ্ছে, আর খায় তো খুবই কম। তারপরে সাবুর পায়েসটা পেয়েছে, সাবুর পায়েসটা বরং ভাত মুড়ির থেকে বেশি খাচ্ছে না গো? খুব ভালো খাচ্ছে। হ্যাঁ, সাবুর পায়েসটা ভাত মুড়ির থেকে বেশি খাচ্ছে। ভাত তো ওরা বেশি খেতে পারে না, কিন্তু এই এত সুন্দর সাবুর পায়েস আমাকে খুব ভালো লাগছে, আমার মেয়েকেও ভালো লাগছে, দিদি ভাইকেও ভালো লাগছে। আমাকে তো ভালোই লাগছে, আর আমার মেয়ে তো সত্যি সাবুর পায়েসটা ভাত মুড়ির থেকে বেশি খাচ্ছে। আর সাবু তো খাওয়া হেলদি, খুবই ভালো, সাবু রান্না করে খেতে পারলে খুবই ভালো, হেলদি, শরীরের পক্ষে খুবই ভালো। তো দেখো খাওয়া দাওয়া করছি, আজ একাদশীটা কীরকমভাবে কাটলো, না আশ্রমে গেলাম আমি দেখাতে পারলাম না, তোমাদের দাদাভাই গিয়ে প্রসাদটা নিয়ে চলে এসেছিল তাড়াতাড়ির মধ্যে, তোমাদেরকে দেখালাম এখানে কাজ বাজও চলছে ঘরে, তো তার জন্য সেরকম কিছু দেখাতে পারিনি। তো এইভাবেই আমাদের বাড়িতে আজকে একাদশীটা কাটলো। তো কি বলবো, আর তো কিছু দেখাবার নেই, এই তো পায়েস খেয়ে নিচ্ছি, পায়েস খাওয়া হয়ে গেলে এবারে শুয়ে পড়বো। আর বাবার জন্য তো অবশ্যই গরম ভাত হয়েছে, ডাল আলু মাখা আর টমেটোকে ভাতে দিয়েছি বাবার জন্য, আর আমার ছেলে খাবে। তো চলো এই পর্যন্ত, দেখা হবে আবার কাল সকাল থেকে। তা আজ এখনো পর্যন্ত তোমাদেরকে তোমাদের দাদাভাইও দেখালো, আমিও দেখালাম কী খেলাম কী করলাম। তো দেখা হবে আবার একটা পরের ভিডিওর সঙ্গে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট, টাটা, বাই বাই। কথা শোনা শোনা, বাই, টাটা।